হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলেই তো ভালো আছেন। আমি আপনাদের জন্য পিতু পুজোর ভিডিও আজকে বানাচ্ছি। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখুন এবং ইতু পুজো পালন করুন, ঠিক আছে? তো আসুন ইতু পুজোর সম্বন্ধে সরাসরি চলে যাই। এই ইতু পুজোকে মিত্র পুজো, মিত্র নামেও বলে, সূর্যদেব নামেও বলে এবং ইতু পুজো বলে। অনেকে ইতু পুজোকে সূর্যদেবের পুজো হিসেবে বলে, অনেকে যেহেতু এই অগ্রহায়ণ মাসে ধান ওঠে, সবজি ওঠে, ফল ওঠে ইত্যাদি, শস্য দানা ওঠার জন্য এটাকে মা লক্ষ্মী রূপেও পুজো করা হয়। ইতু পুজোকে মা লক্ষ্মী রূপেও অনেকে পুজো করে এবং অনেক গ্রামগঞ্জে নারীরা, কুমারীরা ইতুকে একটি দেবী হিসেবে পুজো করেন। প্রত্যেকটা বাঙালি ঘরে ইতু পুজো হয়। তো এই ইতু পুজো কিভাবে কেমন করে হয় আমি বলি, আসুন। আগে বলি মাসের ইতু পুজো। যারা এই অগ্রহায়ণ মাস প্রত্যেক দিন ইতু পুজোর ঘটে জল দেন এবং প্রত্যেক রবিবারে রবিবারে পুজো করেন, তাহলে অগ্রহায়ণ মাসে 4টে রবিবার পান। অগ্রহায়ণ মাসের প্রথম দিন ঘট পাতেন এবং একটা মাটির সরাতে করে আলাদা ঘরটা ইতু পুজোর পাতেন। কলা, ডাব, নারকোল বা নতুন একটা গামছা, আমের পল্লব দিয়ে, মানে আমের শখা যেটাকে বলে সেইটা দিয়ে একটা ঘট পাতেন। ঘটের নিচে কিছুটা গঙ্গা মৃত্তিকি বা মাটি, তার উপরে দুটো ধান দিয়ে ঘট পাতেন এবং একটা মাটির সরাতে কিছুটা মাটি নিয়ে সেই মাটির সরার মধ্যে অষ্ট সর্ষ, মানে 8 রকমের সর্ষ দানা বা 7 রকমের বা 5 রকমের বা 3 রকমের সর্ষ দানার মধ্যে কি থাকবে, না ধান থাকবে, গম থাকবে, যব থাকবে, ছোলা থাকবে, কলা থাকবে, কলাই থাকবে, এইভাবে 8 রকমের সর্ষ দানা সেই সরার মধ্যে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে চারিপাশে অনেক মা বোনেরা করেন, এক এক মা বোনেদের এক এক রকম ভাবে পুজো করেন। অনেক মা বোনেরা কি করেন, কচু গাছ, মান গাছ, হলুদ গাছ, ধান গাছ চারিদিকে পুঁতে দেন, তারপরে কলমি, তারপরে শুশুনি, গেঁদা, এ সমস্ত ডালপালা পাতালতা দেন। আবার অনেক মায়েরা কি করেন, ও সব কিছুই দেন না, 4টে ষষ্ঠী গাছের ডাল এনে বসিয়ে দেন। তো যাই হোক, ইতু পুজো যাদের মাসে যেরকম যেরকম আছে তারা সেইভাবে সেইভাবে করে। প্রথম দিন অগ্রহায়ণ মাসেও ঘট পাতেন এবং রবিবারেও ঘট পাতেন। যারা রবিবারে ঘট পাতবেন, অর্থাৎ আগামীকাল রবিবার 4 তারিখ বাংলার কালকে যারা ঘট পাতবেন, যারা পেতে ফেলেছেন তারা পেতে ফেলেছেন, যারা ঘট পাতবেন তারা এইভাবে ঘট পাতবেন। সরাতে সিঁদুর তেল লাগিয়ে দেবেন, ঘটে সিঁদুর তেল লাগিয়ে দেবেন এবং 5 রকম ফল, তারপরে আপনার হরিতকি, তিল, বেলপাতা, দূর্বা, ফুল, সিঁদুর, ধূপ, দীপ, নৈবেদ্য, ফল, 5 ভাজা, 5 রকম ভাজা, নারকল নাড়ু, মুরগির মোয়া, মুড়ির মোয়া, পাটালি গুড়, এই সমস্ত দিয়ে, যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করতে চান তাহলে ব্রাহ্মণ দিয়ে করাবেন। তারপরে আপনারা অঞ্জলি দেবেন। অঞ্জলি দেওয়ার আগে কি করবেন, ইতু তো খুলে, ইতু তো ঢাকা থাকে, যাদের 1 মাসের ইতু ঘরে পুজো হয় তারা খোলা ঢাকা করে না, কারা করে আমি পরে আসছি তাদের কথায়, তারা তো খোলা ঢাকা কিছু করে না, তারা এইভাবে করে যেমন যেমন তারা সেবা নেন, মানে কেউ আতপ চালের হব্বিষি খান সেই দিন, বা কেউ চিড়ে মুড়ি 5 ভাজা খেয়ে থাকেন, বা কেউ 5 তরকারি, 5 ভাজা, ডাল, শাক ইত্যাদি করে খেয়ে থাকেন, পায়েস, বা কেউ ময়দা মানে আটার তৈরি জিনিস, রুটি, পরোটা, লুচি, সুজি ইত্যাদি এইগুলো করে খান, তাহলে তারা সেইভাবেই খাবেন, অসুবিধা নেই, তারা তো এইভাবে পালবেন। এবং প্রত্যেক রবিবারে রবিবারে ইতু কথার ব্রত শুনবেন,
মানে ইতু বোতো যেটাকে বলে, পাঁচালি যেটাকে বলে, সেই পাঁচালি কথা অবশ্যই আপনারা শুনবেন, খুব মঙ্গলময়, শোনা খুব ভালো। তাহলে মাসের ঋতু যাদের, তারা ঋতু পুজো এইভাবে করবেন। এবং যারা একদিন, মানে আমাদের অগ্রহায়ণ মাসের 28 তারিখ সারা দিন রাত পার হয়ে যাবে, এবং 29 তারিখে ভোরবেলা, মানে মাসে একবার ইতু যাদের, তারা ভোরবেলা পুকুর নদী নালা গঙ্গা থেকে সম্ভব হলে জলের ঘট, আমের শখা এবং কলা দিয়ে ভরে নিয়ে আসবেন। এনে তুলসী তলায় ঝুড়ি বা কুলো দিয়ে ঢেকে রাখবেন। তারপরে সকাল হলে স্নান ইত্যাদি করে সারা বাড়ি তুলসী তলা আলপনা দেবেন, সুন্দর করে আলপনা দিয়ে ইতু পুজো করবেন। ইতু পুজো কেমন ভাবে করবেন, যদি ব্রাহ্মণ দিয়ে করাতে চান তাহলে ব্রাহ্মণকে ডেকে আনবেন, 5 রকমের ফল, 5 রকমের ফুল, একটা মালা ইতুর ঘটে দেওয়ার জন্য, ঘটে থাকবে কলা মূলো, এগুলো ঘটের মধ্যে দেবে, এবং কলমি লতা হ্যাঞ্চা কেঁদরা ওই লতা তুলে এনে একটা বেরো টাইপ এইভাবে পাকিয়ে তার উপরে ঘট বসিয়ে দিতে হবে। ঘট বসিয়ে দিয়ে যখন ইতু খুলে ব্রাহ্মণ মশাই পুজো করবেন, তখন আপনারা কি করবেন, একটু সোনা একটু চাঁদি, মানে যদি একটা গলার চাঁদির হার হয়, সোনার একটা কানের হয়, তাহলে খুলে কিছুক্ষণের জন্য ইতু মাকে দিতে হবে, এবং মাথার একটা চুল বড় দেখে ছিঁড়ে ইতু মাকে দিতে হবে। তারপরে পুজো সমাপ্ত হবে, অঞ্জলি দেবেন, ইতুর ঘটে জল দেবেন, পুষ্পাঞ্জলি দেওয়ার পরে জল দেবেন, জল দিয়ে তারপরে শান্তির জল নেবেন। শান্তির জল নিয়ে বাড়ির যে কটা মহিলা থাকবেন তারা সবাই মিলে ব্রত কথা শুনবেন। যদি আপনাদের বই থাকে খুব ভালো কথা, আর তা যদি না থাকে তাহলে ব্রত কথা শুনে নেবেন। ব্রত কথা সমাপ্ত হওয়ার পরে ইতুকে আবার ঢেকে দেবেন, দিয়ে আপনারা প্রসাদ ইত্যাদি খাবেন। এবার খাবার বিষয়টা বলি, ওই যেভাবে যে মায়েরা যেভাবে খেয়ে আসছেন সেইভাবেই খাবেন। হয়তো কেউ আতপ চালের ভাত করে সেই দিন খান, ঠিক আছে, কেউ হয়তো চিড়ে মুড়ি খেয়ে থাকেন, ঠিক আছে, কেউ হয়তো আটা তৈরি জিনিসপত্র খেয়ে থাকেন, ঠিক আছে, কেউ হয়তো সেদিন 5 তরকারি ভাত হয়, 5 ভাজা হয়, 5 রকম তরি তরকারি, সমস্ত নতুন যত সবজি আছে সেদিন রান্না করে, পায়েস রান্না করে, ডাল চাটনি সমস্ত রান্না করে মায়েরা খান। সেদিন একটা ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ, খেতে বসে ইতু পুজোর দিন মায়েরা দুপুরবেলা একবারই ভাত নেবেন, খেতে বসে ভাত খেতে বসে উঠে গেলে হবে না, খেতে খেতে উঠে পড়লে হবে না, সেদিন মনে রেখে খেতে হবে, খেতে খেতে উঠে পড়লে আর কিন্তু খাওয়া যায় না। তারপরে সম্পূর্ণ খাবার শেষ করে উঠবেন, সন্ধ্যের সময় পুজোর কাপড় পরে সন্ধ্যা দেওয়ার আগে ইতু দেবীকে জলে ছড়া দিয়ে উলুধ্বনি দিয়ে শঙ্খধ্বনি দিয়ে ঘরে আনবেন, ঘরে এনে আবার ঢেকে রাখবেন। তারপরে আবার ভোরবেলা বিসর্জন দিয়ে দেবেন, শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ঘাটে পুকুরে নদী নালায় বিসর্জন দিয়ে আসবেন। ইতু পুজো সমাপ্ত হয়ে গেল। আচ্ছা, এবার একটা খুব সুন্দর পয়েন্ট আমি বলি, যে মায়েরা শহরে বাস করছেন, হয়তো শহরের দিকে বাস করছেন বা গ্রামে বাস করছেন, নদী নালা পুকুর সামনে কিছুই নেই, ইতু পুজো আর করেন না ওই জন্য, না ভয় পাবেন না, চিন্তার কোনো কারণ নেই, তার উপায় আছে। উপায় বলতে কি, যাদের পুকুর নদী নালা কিছুই নেই তারা বাড়িতেই করবেন। বাড়িতে কিভাবে করবেন, না গঙ্গার জলের একটা জায়গা নিয়ে ভোরবেলা উঠে ভালো কাঁচা কাপড় পরে উলুধ্বনি দিয়ে শঙ্খধ্বনি দিয়ে তুলসী তলায় ইতু পুজোর ঘটে এক ঘট গঙ্গার জল দিয়ে দেবেন, শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে জল দিয়ে দেবেন, এবং একটা মূলো একটা কলা ঘটের মধ্যে দিয়ে ঘট ঢেকে দেবেন। তাহলে ঘট পাতা হয়ে গেল, পুকুর নদী নালার কোনো দরকার নেই। এবার ঘট বিসর্জন দেবেন কি করে, এটা তো একটা বিশাল ব্যাপার। আচ্ছা, বিসর্জনেরও উপায় আছে, আবার ভোরবেলা উঠবেন, ভালো কাপড় পরবেন, শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন,
করার পরে কলা মূলোটা পাশে রেখে দেবেন এবং সেই ঘটি জল তুলসী মায়ের গোড়ায় ঢেলে দেবেন। আচ্ছা, তুলসী মায়ের গোড়ায় যদি ঢেলে দেওয়া না সম্ভব হয় তাহলে যে কোনো গাছের গোড়ায় জলটা ঢেলে দেবেন। ছাদে যাদের এই সমস্ত বাস, নিচে উঠান নেই, শহর ফ্ল্যাটে বাস, তারা তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবেন, বা ছাদে টপে অন্য গাছ থাকলে অন্য গাছের গোড়ায় ঢেলে দেবেন। তাহলে ঘট বিসর্জন হয়ে গেল, বেলা হলে মূলোটা তরকারি করে খেয়ে নেবেন আর কলাটা ছেলে মেয়েদের হাতে দিয়ে দেবেন। বোঝা গেল? এইভাবে ইতু পুজো করবেন, কিন্তু ইতু পুজো করবেন, ইতু পুজোটা করা খুব দরকার। ইতু পুজো খুব সুন্দর জিনিস। ইতু পুজো আমরা কেন করবো? পাঁচালিতে বলা থাকে যে ইতু পুজো করলে সংসারে মঙ্গল হয়, যদি নিষ্ঠার সঙ্গে ভক্তি করে পুজো করা হয় না, তাহলে অন্ধ চোখ ফিরে পায়, অপুত্র মায়েরা পুত্র সন্তান লাভ করতে পারেন, কুমারী মায়েদের বিয়ে হচ্ছে না বিবাহ হতে পারে, ইতু পুজোয় অনেক লাভ আছে, ধন কড়ি অর্থ ঘরে আসতে পারে। মা ইতুকে যে যেভাবে পুজো করবেন, সূর্য নারায়ণ ভেবেও পুজো করতে পারেন, মা লক্ষ্মী হিসেবেও পুজো করতে পারেন, ইতু যে একটা দেবী মা সেই দেবী রূপেও পুজো করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে ইতু পুজো আগামীকাল আপনারা যে যেভাবে পারবেন ইতু পুজো করুন, আমি সবটাই বলে দিলাম। তাহলে খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, ইতু পুজো পালন করে আমাকে জানাবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।